আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো ট্রাম্পের লন্ডনকে জড়িয়ে মুসলিম বিরোধী বক্তব্যে ক্যামেরুনের নিন্দা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় সিরিয়ায় হামলার প্রতিবাদে ডাউনিং স্ট্রিটে পদক ছুড়লেন ব্রিটিশ যোদ্ধারা প্রবাসীদের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী ফ্রিনাস এয়ারওয়ে চালু করবে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট সংবাদ সম্মেলনে ঘোষণা শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সোমবার মার্কিন রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় মুসলিমদের প্রবেশে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যকে ধ্বংসাত্মক অপ্রত্যাশিত ও মারাত্মক ভুল হিসেবে আখ্যা দিয়েছেন ডেভিড ক্যামেরুন অন্যদিকে আজ বুধবার লন্ডনের মেয়র বরিস জনসনও লন্ডনকে জড়িয়ে বিতর্কিত এই বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি বিবিসির সাথে আলাপকালে ঘৃণার কথা প্রচারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধ করার কথা বলেছেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বুধবার ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানো হলেও এর আগেই বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে সারা বিশ্বের মুসলমানরা এর তীব্র নিন্দা জানিয়েছেন সেই নিন্দায় সামিল হয়েছে হোয়াইট হাউস পেন্টাগন ও জাতিসংঘ এমনিটি বলা হয়েছে বিবিসি ও স্টেটমেন্টের রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় লন্ডনের মুসলিমরা বসবাস করেন এমন এলাকার প্রতি ইঙ্গিত করে আরও মন্তব্য করেন লন্ডনের একটি অংশে চরমপন্থার এতটাই বিস্তার ঘটেছে যে শহরটির পুলিশ বাহিনী এখন নিজেদের জীবন নিয়ে শঙ্কিত বিতর্কিত এই মন্তব্যের বিরুদ্ধে অনলাইনে একটি পিটিশনে ব্রিটেনে এ পর্যন্ত 2.5 লাখের বেশি মানুষ সই করেছেন সিরিয়ায় যুক্তরাজ্যের হামলার প্রতিবাদে 10 ডাউনিং স্ট্রিটে নিজেদের অর্জিত পদক ছুঁড়ে ফেললেন কয়েকজন সাবেক ব্রিটিশ যোদ্ধা আফগানিস্তান ইরাক ও লিবিয়ার যুদ্ধে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁদের ঐসব পদককে ভূষিত করা হয়েছিল সাবেক ব্রিটিশ যোদ্ধাদের সংগঠন ভেটেরান ফর পিস এর বেশ কয়েকজন সদস্য গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের ফুটপাতে তাঁদের পদক ছুঁড়ে ফেলেন সাবেক ব্রিটিশ যোদ্ধারা বলছেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থেকে তাঁরা অনুধাবন করেছেন যুদ্ধ শান্তি আনতে পারে না ভেটেরান ফর পিস এর সমন্বয়ক ভ্যান গ্রিফিন ডেইলি ইন্ডিপেন্ডেন্টকে বলেন সিরিয়ায় হামলা সেখানকার অসংখ্য পরিবার আরও অবকাঠামো ধ্বংস করবে এর ফলে শরণার্থীর সংখ্যা আরও বাড়বে আরও বেশি মানুষ উগ্রবাদের দিকে ধাবিত হবে তিনি বলেন যুদ্ধ কেবল পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলবে সুনামগঞ্জ জেলা সমিতি ইগের উদ্যোগে যুক্তরাজ্য সফররত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের একটি ভ্যানুতে সংগঠনের সভাপতি আব্দুল আলী রৌফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা নুরুল হক লালা মিয়া জামাল হোসেন চৌধুরী আলহাজ সাজ্জাদ মিয়া গিয়াস মিয়া আলতাফুর রহমান মুজাহিদ আব্দুল কাহার মল্লিক শাকুর ওয়াদুদ তারিফ আহমেদ প্রমুখ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম এ মান্নান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের উন্নয়নে আন্তরিক সুনামগঞ্জ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হবে তিনি প্রবাসীদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান ব্রিটেন থেকে ওয়েস্ট আফ্রিকা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান সেবার বিপুল সম্ভাবনাকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক ফুল সার্ভিস নেটওয়ার্ক এয়ারলাইন্স ফিনাস এয়ারওয়েজ ব্রিটেনে ক্রমবর্ধমান বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির চাহিদা পূরণে এই উদ্যোগ নতুন মাইল ফলক এমনটি বলেছেন উদ্যোক্তারা
মঙ্গলবার ইস্ট লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনাসের চিফ এক্সিকিউটিভ অফিসার কাজী শফিকুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ম্যানেজিং ডিরেক্টর কেভিন জন স্টিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভ্রমণকারী যাত্রীদের জন্য সম্পূর্ণ হালাল খাবার এবং ইবাদতের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শিশুদের জন্য থাকবে ব্যতিক্রমী ব্যবস্থা। ফিনাসের সিইও কাজী শফিকুর রহমান বলেন, কম মূল্যের বিশ্বমানের সেবা নিশ্চিত করতে চায় ফিনাস এয়ারওয়েজ। প্রাথমিকভাবে ব্রিটেন থেকে বিশ্বের 8টি ডেস্টিনেশনে সরাসরি ফ্লাইট চালু হবে। এর মধ্যে সিলেট, ইস্তাম্বুল, টরন্টো, ইসলামাবাদ, ঘানা, রিয়াদ ও নয়াদিল্লিকে টার্গেট রুট হিসেবে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনাসের হেড অব কর্পোরেট প্ল্যানিং আব্দুল রকিব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের প্রথম মুসলিম পাইলট আব্বাস ইবনে ফিনাসের নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। মানে ডিফারেন্সিয়েশন ইজ কম্পেয়ারিং উইথ ভার্জিন আটলান্টিক ব্রিটিশ এয়ারওয়েজ অ্যান্ড ইনডাইরেক্ট কম্পিটিটর্স লাইক আপনার ধরে রাখা মিডল ইস্টার্ন ক্যারিয়ার্স লাইক এটিহাদ ও এমিরেটস। বেসিক্যালি বাংলাদেশ ইজ অনলি গোনা বি 10% অফ আওয়ার রুট নেটওয়ার্ক। আওয়ার কি ইম্পর্টেন্স ইজ নিউ ইয়র্ক, টরন্টো, জেড্ডা, ইসলামাবাদ, তেহরান। বাংলাদেশ প্লেজ এ বিগ পার্ট ইন ইট এজ ওয়েল। ইনিশিয়ালি উই গোনা স্টার্ট অফ উইথ বাংলাদেশ অ্যাজ ওয়ান অফ দ্য রুটস। ব্রিটিশ ভিসা অফিস ভারতের দিল্লি থেকে ফের ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেছে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি নেসার আলী সমুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্রিটিশ ভিসা প্রাপ্তির সিদ্ধান্ত ঢাকা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরের ফলে ভিসা প্রাপ্তি বাংলাদেশি আবেদনকারীরা সীমাহীন হয়রানি, অপ্রত্যাশিত দীর্ঘসূত্রতা এবং ভিসা প্রত্যাখ্যানের শিকার হচ্ছেন। তাই ব্রিটিশ প্রবাসী সহ বাংলাদেশিদের স্বার্থে দ্রুত দিল্লি থেকে ঢাকায় ভিসা অফিস স্থানান্তর করা প্রয়োজন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আব্দুল কুদ্দুস মধু, আজাদুর রহমান আজাদ, এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম প্রমুখ। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আলহাজ ফজলুর রহমানের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মুজিবুর রহমান জসিম ও জুবায়ের আহমেদ সেলিমের পরিচালনায়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, অ্যাডভোকেট হারুন রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ শামীম, সারব আলী, সেলিম খান, মোহাম্মদ আলকাস, মনসুর আহমেদ মকিস, মোহাম্মদ আহসান আব্দুল মালিক, রুহুল আহমেদ, মুরাদ আহমেদ, আখলাকুর রহমান, আব্দুল বাসিত প্রমুখ। আঞ্জুমানে আল ইসলাম ব্রহ্মলিবাইব ইউনিটের উদ্যোগে ওয়াজ মাহফিল পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কাজী সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আব্দুল মুহিতের পরিচালনায় মাহফিলে তেলাওয়াত করেন কারি আহমদ আলী, নাসিদ পরিবেশন করেন মোহাম্মদ আবু তাহের, নাবিলা জান্নাত ও নফাত জান্নাত। মাহফিলে বয়ান পেশ করেন দারুল হাদিস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহার, লন্ডন ডিভিশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, টাওয়ার হ্যামলেস শাখার সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সাদ, মাওলানা আব্দুল ওয়াহিদ সিরাজি প্রমুখ। পরে সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মাধ্যমে মাহফিলে শেষ হয়। বিশ্বনাথ রামসুন্দর হাইস্কুলের শিক্ষক লিয়াকত আলীর চিকিৎসার্থে সংগৃহীত অর্থ দেশে পাঠানো উপলক্ষে বিশ্বনাথ সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে সভা অনুষ্ঠিত হচ্ছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খালেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, ফয়সাল আহমেদ সুমন, মাহফুজুর রহমান রিপন, জিয়াউল হক জিয়া সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, আবুল ফয়েজ, ফায়েজ আহমেদ, ফরিদুদ্দিন, মুজিবুর রহমান রাসেল প্রমুখ। বাংলাদেশ মানবাধিকার কমিশন এসেক শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লংফিডের দিল্লি ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান এসেক্স বিএইচআরসি প্রেসিডেন্ট মহিদুর রহমান লালের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মজিদ সিরাজের পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, শফিক আহমেদ, সৈয়দ এসানুল হক, মুশির রহমান মশনু, নাজমুল ইসলাম প্রমুখ। মঙ্গলবার জেএমজি কার্গোর প্রধান কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় তিনি বলেন, বিমান বাংলাদেশের একমাত্র কার্গো সেলস এজেন্ট হিসেবে বিমানের অগ্রযাত্রায় জেএমজির কার্গোর অবদান প্রশংসনীয়। পরিদর্শনকালে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর মনির আহমেদ ও বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও বলেন, এতদিনে ব্রিটেনের বাংলাদেশিরা শুধুমাত্র রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, তবে এখন সেই গতানুগতিক ধারা ভেঙে উদ্যোক্তারা নতুন নতুন সম্ভাবনাময় সেক্টরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, মৌলভীবাজার মুক্ত দিবস আজ, বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্তমান পরিস্থিতিতে বাঙালি মুসলমানদের নানা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বার্মিংহামে পালিত হল বাংলাদেশ খেলাফত মজলিসের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান সাবিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আফহামদ শোয়েবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি আলহাজ সাদুদ্দিন খান, মুফতি হাসান নুরি চৌধুরী, মুফতি তাজুল ইসলাম। বক্তব্য রাখেন কারি আব্দুল মুকিত আজাদ, সৈয়দ কবির আহমেদ, শেখ মাওলানা নুরে আলম হামিদি, আলহাজ আব্দুল মালিক পারভেজ, কবি মফিদুল গনি মাহতাব, আলহাজ আব্দুল ওয়াদুদ, ফয়সাল আহমেদ, সাংবাদিক কাউসারুল ইসলাম সুমন প্রমুখ। বাংলাদেশের মহান বিজয়ের 44 বছর পূর্তিতে যুক্তরাজ্য যুবলীগ অল্ডহাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় সমাবেশ। আমাদের অল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশাহিদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, কবি ইলিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম, জামাল খান, শাহ মুনিম প্রমুখ। সভা শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানান আগতরা। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এবার সিলেটের খবর। 8 ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের মরণ লড়াই আর মিত্রদের সহযোগিতায় পাক হানাদার বাহিনীকে হটিয়ে শত্রুমুক্ত হয় মৌলভীবাজার, উড্ডীত হয় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহরে রেলি বের হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, নেসার আহমেদ, জামাল উদ্দিন, সাবেক এমপি হুসনিয়ারা ওয়াহিদ, ফজলুর রহমান প্রমুখ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি 10তলা ভবন ও আইসিইউ ইউনিটকে আরও আধুনিকায়ন করা হচ্ছে। এতে বিপুল সংখ্যক রোগী সরকারের স্বাস্থ্যসেবার সুফল পাবেন। বুধবার দুপুরে অর্থমন্ত্রী ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল মাল আব্দুল মোহিতের সভাপতিত্বে কমিটির তৃতীয় বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আছে। বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জিলু স্মৃতি পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা জামিনে মুক্তি পেয়ে বিভিন্নভাবে জিলুর পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছে। গত বছরের 27 জুন নগরীর পাঠানচোলায় ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলায় অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ট্রাম্পের লন্ডনকে জড়িয়ে মুসলিম বিরোধী বক্তব্যে ক্যামেরুনের নিন্দা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়। সিরিয়ায় হামলার প্রতিবাদে ডাউনিং স্ট্রিটে পদক ছুড়লেন ব্রিটিশ যোদ্ধারা। প্রবাসীদের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী। ফ্রিনাস এয়ারওয়ে চালু করবে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট, সংবাদ সম্মেলনে ঘোষণা। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।